إن الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إن جهنم كانت مرصادا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى يوم القيامة بجهنم ولها سبعون ألف زمام ما كل زمام سبعون ألف ملائك تجرونها رواه مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم منهم من تأخذه النار إلى كعبيه ومنهم من تأخذه النار إلى ركبتيه ومنهم من تأخذه النار إلى حقويه ومنهم من تأخذه النار إلى ترقوته رواه مسلم سمانيت مسجد المصلي প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাহান্নাম জাহান্নাম সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ জাহান্নামের আলোচনায় আমাদের প্রারম্ভের আলোচনা থাকবে জাহান্নাম ও জাহান্নামীদের পরিচয় তারপরের আলোচনা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি এ সম্পর্কে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেসব বিষয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার একটি বড় মাধ্যম হচ্ছে জাহান্নাম ও জান্নাতের আলোচনা মানুষ যদি জাহান্নামের আলোচনা শুনেও পড়েও বুঝে তাহলে সহজেই পরকালমুখী হবে মানুষ যদি জান্নাতের কথা শুনেও পড়ে বুঝে তাহলে ইহকালকে প্রাধান্য না দিয়ে পরকালের সুবিধার আশায় ইহকাল ত্যাগ করাও পরকালের আশা করবে এবং যা প্রয়োজন তা করার জন্য চেষ্টা করবে জাহান্নাম মানুষকে শাস্তি দেওয়ার জন্য এক আশ্চর্য ভিন্ন ধরনের ব্যবস্থা আল্লাহ তাআলা মানুষকে জাহান্নামে দিবেন এই জন্য মানুষকে আসলে সৃষ্টি করেননি কেননা আল্লাহ তাআলা বলেন অতীন ডমর ফলের কসম ও জাইতুন জাইতুন ফলের কসম ও তুর সিনিন তুর পাহাড়ের কসম ও হাজাল বালাদিল আমিন এ মক্কা নিরাপদ শহরের কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি হাসানি তাকবীম আমি মানুষকে অতিব উত্তম করে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি
আর তাকে সৃষ্টি করার পিছনে উদ্দেশ্য হচ্ছে তার ইবাদত করা। ইবাদতের লক্ষ্যে সুন্দর করে সৃষ্টি করেছি, যখন আমাকে মানেনি সুমারাদাত না হু আসফালা সাফিলিন, তখন আমি তাকে সর্বনিম্নে উল্টা ফিরিয়েছি। আমি তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছি, মানুষ এবং জিনকে আমি জাহান্নামে দিব, জাহান্নাম পূর্ণ করব মানুষ ও জিন দিয়ে। এ কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য উঁত পেতে বসে আছে। বোঝা যায় জাহান্নাম মানুষের শত্রু হিসাবেই আছে। যদিও জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে জাহান্নামের অভিযোগ থাকবে, যখন জাহান্নাম কথা বলতে পারে বিষয়টি পেশ করব, তখন আমরা বুঝতে পারব। অত্র আয়াতে জাহান্নামকে শত্রু বলেই মনে হয়, তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন, কেউ যদি তিনবার 24 ঘন্টায় সকালে বিকালে কোনো এক সময়ে তিনবার বলে আল্লাহুম্মা জিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, কালাতিন নার, তখন জাহান্নাম পাল্টাবার আল্লাহকে বলে আল্লাহুম্মা জিরহু মিনান নার, আল্লাহ তুমি ও লোকটাকে জাহান্নাম থেকে বাঁচাও। যখন মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় তখন জাহান্নামও আবার আল্লাহকে বলে যে তুমি তাকে জাহান্নাম থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন, এটাই সেই জাহান্নাম যার তোমাদের যার ব্যাপারে তোমাদের সাথে ওয়াদা করা হচ্ছিল। ইসলাহা বেমা কুনতুম তাকফুরুন, যে জাহান্নামকে অস্বীকার করছিলে সেটাই এখন প্রবেশ করো, এটাই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের সাথে করা হচ্ছিল, যেটা তোমরা অস্বীকার করছিলে সেটাতে এখন প্রবেশ করো। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইদাউনা ইয়াউমাল কিয়ামা ইলান নার দা, বিচারের মাঠে চিৎকার করে জোরে জাহান্নামীদেরকে ঠেলে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আর বলা হবে হাজিহিন নারুল্লাতি কুনতুম তুকাজ্জিবুন, হাজিহি নারুল্লাতি কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই সেই জাহান্নাম যে জাহান্নামকে তোমরা অস্বীকার করছিলে। আফা সেহরুন হাজা, এখন কি এটা জাদু মনে হয়? আমলা তুম সেরুন, না এখনো জাহান্নাম দেখতে পাচ্ছ না? মোহাম্মদ ছিলেন জাদুগার, তার কথা কোরআন ছিল জাদু। জাহান্নাম জান্নাতের কথা বলা হলে তাকে জাদুগার ও জাদু বলে উড়িয়ে দিয়েছো, এখন কি মনে হয় যে জাহান্নাম একটা জাদু? আসেহরুন হাজা, এই জাহান্নাম কি জাদু মনে হয়? আমলা তুবসিরুন, না এখনো জাহান্নাম দেখতে পাচ্ছ না? ইসলাহা, এই জাহান্নামে প্রবেশ করো। আয়াতগুলিতে আল্লাহ তাআলা জাহান্নামের এইভাবে বিবরণ দিয়েছেন। তিনি বলেন, ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু ওয়াহাবিয়ে, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে অথিব গভীর গহ্বর হাবিয়ে, ওমাদরা কামাহিয়ে, মোহাম্মদ আপনি কি বলতে পারেন
গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল হামিয়া নারুন হামিয়া, তা হচ্ছে এই জ্বলন্ত উত্তপ্ত আগুন। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদরা কামাল হোতামা, মোহাম্মদ আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি এই জাহান্নামের পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মোকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এক টুকরো আগুনের খণ্ডকেই জাহান্নাম বলা হয়। আল্লাহ তাআলা বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার, মোহাম্মদ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? সাকার নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি লা তুবকি ওয়া লা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যেই জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যেই জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরে না, যেখানে মানুষ বাঁচে না, তার নাম জাহান্নাম। অন্যত্র আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। আল্লাহ তাআলা অন্যত্র বলেন হায়াতিল মাউত মিন কুল্লি মাকানিন মা হুয়া মাইয়াত, জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষের মরণ চতুর্দিক থেকে আসবে, মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, তবুও মানুষ মরবে না, তার নাম জাহান্নাম। অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দেন। উতবা ইবনে গাজওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন ইন্না সাখরাতাল আযীমা লা তুলকা মিন শাফিরে জাহান্নাম ফা তাহবি ইলা কারিহা সাবিনাম, একটা বিশাল পাথর খণ্ড যদি জাহান্নামের মুখে নিক্ষেপ করা হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মন ওজনের যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় 1 ঘন্টা নিচে গেলে কত কিলো যেতে পারে, 1 দিন গেলে কত কিলো যেতে পারে, 1 মাস গেলে কত কিলো যেতে পারে, 1 বছর গেলে কত দূর যাবে, 70 বছর নিচে গেলে কত দূর যাবে তা মানুষ জানে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা বিশাল পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালে মিনান নার, যারা মুনাফিক তারা জাহান্নামের নিচে থাকবে। ইহুদি খ্রিস্টান জাহান্নামে যাবে, এ কথা সত্য। অমুসলিম হিন্দু জাহান্নামে যাবে, এ কথা সত্য। তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে সবচেয়ে নিচে জাহান্নামে থাকবে এ কথা বলা হয়নি। যারা মুনাফিক তারাই জাহান্নামের নিচে থাকবে এ কথা আল্লাহ তাআলা বলেন। ইহুদি খ্রিস্টান ও মুসলিম যাবে না, এটা চূড়ান্ত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আল্লাহ তাআলাকে বলেন আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি। আল্লাহ বললেন না, তোমার মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে,
তাহলে আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, তুমি তোমার মায়ের কবর জিয়ারত করতে পারো, তুমি তোমার মায়ের কবর দেখতে যেতে পারো, তবে তোমার মায়ের জন্য ক্ষমার কথা আমাকে বলতে পারো না। সম্মানিত মসজিদের মুসল্লি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী বলে স্বীকৃতি না দিলে, আল্লাহকে এক অদ্বিতীয় তার কোনো শরীক নেই এই বলে স্বীকৃতি না দিলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ হবে না, অত্র মুসলিম গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত হয়। কাজেই ইহুদি খ্রিস্টান অমুসলিম জান্নাতে যাবে না, এতেই এটাই চূড়ান্ত। তবে জাহান্নামের সবচেয়ে নিচে যাবে এই কথা বলা হয়নি। যারা মিথ্যা কথা বলে, যারা কথা লাগায়, যারা ফজরের সালাত ঠিকমতো আদায় করে না, মসজিদে যায় না, তাদের ভিতরেই মুনাফিকি লক্ষণ বিরাজ করে। যারা ওয়াদা করলে খেলাপ করে, যারা ঝগড়া বিবাদ লাগলে অহেতুক অশ্লীল কথা বলে, তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক বলেছেন। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্তভাবে বলছিলাম জাহান্নামের পরিচয়। জাহান্নামীদের পরিচয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদেহি ইসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। তিনি বলেন, আইনা জিরসাহ মিসলাহুদ্দিন, একজন জাহান্নামীর দাঁত হবে ওহুদ পাহাড়ে সমান 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। তিনি বলেন, অন্না ফাঁকে জমিসল বাইজা, একজন জাহান্নামীর উরু রান হবে বাইজা পাহাড়ের সমান প্রায় 39 কিলোমিটার লম্বা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা মানকে বাইল কাফের ফিন্নারে সালাসা তাইয়ামিনিল রাকিবিল মুসরে, একজন জাহান্নামের কানের লতি থেকে কাঁধ পর্যন্ত অথবা ডান কাঁধ হতে বাম কাঁধ পর্যন্ত ব্যবধান হবে একটি দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। জাহান্নামী কেমন তা বুঝাতে অক্ষম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য মাজলে সাউফি জাহান্নাম বাইনা মক্কা তাল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একজন জাহান্নামীর দুই কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হয়, একজন জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয় প্রায়, একজন জাহান্নামের উরু রান যদি 39 কিলোমিটার লম্বা হয়, জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা জাহান্নামের মুখকে যখন জ্বালিয়ে দেওয়া হবে, তার শরীর হাত থেকে যখন গোস্ত ঝরে পড়বে, তখন চেহারাটার কথা বলেছেন কালেহন বিভৎস আকৃতির হবে। দাঁত যদি 8 কিলোমিটার লম্বা হয়, মুখে যদি কোনো গোস্ত না থাকে, যদি 4 কিলোমিটার প্রশস্ত এক একটা দাঁত হয়, মানুষ যদি এত বিশাল আকৃতির হয়, তাহলে তাকে দেখতে কেমন লাগবে, বিষয়টি বোঝানো সহজ নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, সংক্ষিপ্তভাবে জাহান্নাম ও জাহান্নামের পরিচয়ের কথা পেশ করছিলাম। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিয়া ইয়াওমা ইদিম বে জাহান্নাম, যেদিন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউতা ইয়াওমা ইদিম বে জাহান্নাম, সেই দিন বিচারের মাঠে
জাহান্নাম কে নিয়ে যাওয়া হবে ওলা হাসাবুনা আলফাসেমাম জাহান্নামের গায়ে 70,000 লোহার রশি লাগানো থাকবে মা কুল্লে সেমামিন সাবুনা আলফা মালাক তাজরুনা এক একটা রশিতে থাকবে 70,000 ফেরেশতা এক একজন ফেরেশতার ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীর ভিতরে হাত ঢুকে উল্টে দিতে পারেন এরকম ক্ষমতাধর ফেরেশতা এক একটা রশিতে 70,000 থাকবেন বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনি বলেন 70,000 ফেরেশতা এক এক রশিতে থাকবেন আর 70,000 রশি জাহান্নামের গায়ে লাগানো থাকবে জাহান্নাম কত বড় তা বাস্তব বুঝাতে অক্ষম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যত জিন যত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাকে যদি একসাথে জাহান্নামে প্রবেশ করানো হয় দরজায় প্রবেশ করতে কোনো সমস্যা হবে না এত পুরুষ নারী জিন ইনসান সবাকে যদি একসাথে প্রবেশ করতে বলা হয় সবাই যদি একসাথে প্রবেশ করে দরজায় সমস্যা হবে না জাহান্নাম কত বড় জাহান্নামীদের আকৃতি আকার কত বড় কিদি আপনাকে আমি বুঝাই কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত দিন জাহান্নাম থেকে পরিত্রাণের কথা বলতেন জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে জাহান্নাম কথা বলতে পারে এটা একটা আশ্চর্য ব্যাপার আল্লাহ তাআলা বলেন কাল্লা ইন্নাহা লাজা নাজাতাল লিশাওয়া নিশ্চয় লাজা একটি জাহান্নাম নিশ্চয় লাজা একটি জাহান্নাম যখনই মানুষকে তাতে দেওয়া হবে তখনই দেওয়ার সাথে সাথে মানুষের মুখ হাত শরীর ঝলসে যাবে উত্তপ্ত জ্বলন্ত আগুন দিয়ে তৈরি ভিতরে পরিপূর্ণ কয়লাবিহীন আগুন কাঠবিহীন আগুন মানুষই খড়ি পাথর খড়ি যা আল্লাহ তাআলা অন্যত্র বলেন তিনি বলেন এই জাহান্নাম ওই সব লোককে ডাক দিবে তাদু মান আদবারাওয়াত আল্লাহ এই কোথায় যাচ্ছ যারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছ উল্টা পিঠে ফিরে গেছ তারা কোথায় যাচ্ছ এইদিকে আসো ও জামা ফাওয়া যারা অর্থ সম্পদ উপার্জন করেছে গুনে গুনে রেখেছে তাদেরকে জাহান্নাম চিৎকার করে ডাকবে আয়াতে বোঝা যায় জাহান্নাম কথা বলতে পারে আল্লাহ তাআলা অন্যত্র বলেন জাহান্নাম কে বলা হবে হালিম তালাত জাহান্নাম কি পূর্ণ তখন জাহান্নাম নিজে বলবে হাল মিন মাজিদ আর কি কিছু বাকি আছে আয়াতে বোঝা যায় মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না অত্র আয়াতে বোঝা যায় জাহান্নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তুলকা জাহান্নাম ফিহা অতাকুল হাল মিন মাজিদ সর্বদা সর্বক্ষণ জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আর জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ আর কি কিছু আছে যতবার ফেরেশতাগণ যতক্ষণ ফেরেশতাগণ জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবেন ততক্ষণ পর্যন্ত জাহান্নাম বলতেই থাকবে আর কি কিছু আছে আর কিছু জাহান্নামে দেওয়ার মতো আছে হাত্তা ইয়াজা রব্বুল ইজ্জাতে ফিহা কদামহু শেষ পর্যন্ত রব্বুল ইজ্জাত সর্বশক্তিমান সর্বশক্তির অধিকারী তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন
তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে চেপা লেগে গিয়ে জাহান্নাম চিৎকার করে বলতে থাকবে তোমার মর্যাদার কসম করে বলছি, তোমার সম্মানের কসম করে বলছি, আমি জাহান্নাম পূর্ণ, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি জাহান্নাম পূর্ণ হয়ে গেছি। বোঝা যাচ্ছে মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ হবে না। আরো বোঝা যায় যাদের আকীদায় ত্রুটি আছে, যারা বলেছেন আল্লাহ নিরাকার, তাদের আকীদা সংশোধন করতে হবে। আল্লাহর আকার আকৃতি আছে এ কথাই চূড়ান্ত। অত্র মুসলিম গ্রন্থের হাদিসে বোঝা যায় যে আল্লাহ যখন তার পাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে গিয়ে চেপা লেগে নিজেকে পূর্ণ দেখাবে এবং চিৎকার করে বলবে তোমার মর্যাদার সম্মানের কসম, আমি পূর্ণ। অত্র মুসলিম গ্রন্থে এটাই প্রমাণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করে বলল, ইয়াকুল বাজি বাজান, হে আমার প্রতিপালক, রব্বি, হে আমার প্রতিপালক, ইয়াকুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খাচ্ছে, এইদিকের আগুন ঝাপটা মেরে ওইদিকের আগুনকে ধরে খায়, ওইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খায়, আমার ভেতরের এই শাস্তিকে কিছু লাঘব হালকা করা যায় কি? এই অভিযোগ যখন জাহান্নাম তার প্রতিপালকের কাছে করল, তখন তার প্রতিপালক তাকে বললেন, ফাওজানা বিল আফসাইন, ঠিক আছে জাহান্নাম, আমি তোমার অভিযোগ মেনে নিলাম, তোমার ভিতরের শাস্তি একটু হালকা করার জন্য তোমাকে আমি দুইটি শ্বাসের অনুমতি দিলাম, তুমি একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে, তুমি একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়বে, পৃথিবী 6 মাস গরম থাকবে, অন্যথায় তুমি যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী 6 মাস গরম থাকবে, তুমি যখন শ্বাস গ্রহণ করবে তখন পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নামের শ্বাস পৃথিবীর যেখানে যেমন পড়বে সে এলাকা তেমন উত্তপ্ত বেশি গরম হবে, যে এলাকায় তেমন পড়বে না সে এলাকা তেমন কম গরম হবে, শ্বাস নেওয়ার সময়তে যে এলাকার বাতাস দ্রুত আসবে সেই এলাকার বিষয়টি তেমনি ঠান্ডা হবে গরম হবে, আর যে এলাকার দেরিতে আসবে সে এলাকা তেমন কম গরম হবে। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায়। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ তাআলার নিকটে জাহান্নাম অভিযোগ পেশ করলে জাহান্নামের অভিযোগ এইভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, জাহান্নাম এবং জান্নাত বিচার মাঠে আল্লাহর সাথে হইচই ঝগড়া লাগিয়ে দিবে। জাহান্নাম তর্ক করে বলবে, রব্বি উ সিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, হে আমার প্রতিপালক, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজিরা কেন তারা আমার ভিতরে? এটাই হলো জাহান্নামের অভিযোগ। এই নিয়ে জাহান্নামের প্রতিপালকের সাথে, তখন আল্লাহ তাআলা তাকে বলবেন, জাহান্নাম ইন্নাম আনতি আজাবি, হে জাহান্নাম তুই আমার রাগ, তুই আমার শাস্তি, ইন্নাম আনতি গজাবি, তুই আমার ক্রোধ, তুই আমার রাগ, ওয়াদব বেকে মানা সমীবাদী, তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছে তাকে শাস্তি দিব, যার উপরে আমার রাগ রয়েছে যার উপরে আমার ক্রোধ রয়েছে তাকে আমি শাস্তি দিব তোমার মাধ্যমেই, এই জন্য আমি তোমার ভিতরে দিয়েছি স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজিদের, তুমি আমার শাস্তি, তুমি আমার গজব। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে, ভয়াবহ বিষয়। আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহুম আমিন, আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক আলাইহি।
আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর আল্লাহ তাআলা বলেন অকুদহা নাস ওয়াল হিজারা জাহান্নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর বোঝা যাচ্ছে জাহান্নামে কোনো কয়লা থাকবে না জাহান্নামে কোনো খড়ি থাকবে না কয়লা ও খড়ি দিয়ে মানুষকে জ্বালানো হবে এই কথা আল্লাহ তাআলা বলেননি মানুষই হচ্ছে জাহান্নামের খড়ি আর পাথরই হচ্ছে জাহান্নামের খড়ি আমরা বলতে পারি মানুষ নহয় পাপ করেছে জাহান্নামে যাবে পাথর কি করলো যে জাহান্নামে যাবে অত্র আয়াতের বিবরণে দুইটি কথা উল্লেখ করা হয়েছে তার একটি হচ্ছে কিছু পাথর রয়েছে যেই পাথরে আগুন খুব জোরে ক্ষিপ্ত হয়ে উঠে যার নাম সাইর সাইর নামক জাহান্নাম আছে খুব জোরে ক্ষিপ্ত হয়ে ওঠার জন্য সেই পাথরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অন্যথায় পৃথিবীতে যত মূর্তি তৈরি করা হচ্ছে মাটি ও পাথরের সমস্ত মূর্তিগুলিকে জাহান্নামে দিয়ে জাহান্নামের আগুনকে উৎক্ষিপ্ত ক্ষিপ্ত করে তোলা হবে এবং যারা মূর্তি তৈরি করছে তাদেরকে বোকা বানানো হবে যে তোমাদেরকে তো জাহান্নামে দিয়েছি তোমাদের নেতাকেও জাহান্নামে দিয়েছি ঠেকাও দেখি এই দুইটি দিক উল্লেখ হতে পারে সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তাআলা বলেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিম সাল্লুহু এদের ধরো এদের শিকলবন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও স্বাভাবিকভাবে জাহান্নামে কাউকে নিয়ে যাওয়া হবে না এক বুখারী মুসলিমের হাদিসে বলা হয়েছে যারা লোক দেখানো দানশীল যারা লোক দেখানো আলেম যারা লোক দেখানো শহীদ তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা মেরে মুখের মাধ্যমে ফেলে দিয়ে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে অত্র আয়াতে সেটাই বলা হয় তাদের সকলকে শিকলবন্দি করে পিছন দিকে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আসলে কি কেউ বিচারের মাঠ থেকে পালিয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি বিচারের মাঠে থাকবে কেন মানুষের হাত পিছন দিকে বাঁধা হবে আসলে তাকে অপমান করার জন্য দেখা যাবে কিয়ামতের মাঠে যারাই পৃথিবীতে সম্মানী হিসাবে জাতির সামনে ক্ষমতা বিস্তার করেছে তাদের পিছন দিকে হাত বাঁধা থাকবে সেদিন দেখতে পাওয়া যাবে কার হাত কে খুলে দেই বিচার শুরু হওয়ার পূর্বেই আল্লাহ তাআলা বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিলাম শিনিশায়া ওয়া লা আমরু ইয়াউমা ইজিল্লিল্লাহ আজ কোন মানুষের কোন প্রকার উপকার করতে পারবে না একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির আনা মালিকুল আমলাক স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী ভাব মেজিজেরে কোথায় আমি হচ্ছি রাজা ধীরাজ একক ক্ষমতার মালিক যার সামনে কেউ কথা বলতে পারবে না হাত পিছন দিকে বাঁধা থাকবে দীর্ঘ পরিস্থিতি রয়েছে নেইচারের মাঠে অনেক পরিস্থিতির পর তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে হাত বেঁধে মূলত অপমান করার জন্য রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি খোলা মাঠে বলেছিলেন আমি নিজেই জেলে যাব আমার হাত যেন পিছন দিকে বাঁধা না হয় জাতি দেখবে যে আমার হাত পিছন দিকে বাঁধা আছে এটা আমার অপমানজনক ব্যাপার আমি এই অপমান হতে রাজি নই ফেরাউনের হাত যদি পিছন দিকে বাঁধা থাকে তাহলে বিষয়টি কেমন হতে পারে যে বহুবার বলেছে আমি পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহ যে বলেছে মোসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাউকে মাবুদ বলো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব যে বলেছে মোসা আমি ছাড়া আরো কোনো মাবুদ আছে এ কথা আমি ফেরাউন জানি না তার হাত পিছন দিকে বাঁধা থাকবে তাই নাম বিচারের মাঠ পিছন দিকে হাত বেঁধে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে হাত বাঁধা আরেকটি কারণ উল্লেখ করা হয়েছে বিপদের সময় প্রত্যেকটা মানুষ শেষ আশ্রয় গ্রহণ করে হাত দিয়ে সেজন্য হাত দিয়ে নিজেকে জাহান্নাম থেকে ঠেকাতে না পারে যার কারণে ঠেকাতে চেষ্টা করলে তো পারবে না
তবু এইটুকু যেন না করে তার জন্য তার পিছন দিকে হাত মাথা থাকবে আল্লাহ ভালো জানেন। সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। মহান আল্লাহ বলেন ইন্নাহা শাজারাতুন তামুল আসিম, নিশ্চয় এই জাক্কুম গাছ হচ্ছে অপরাধীদের খাদ্য, নিশ্চয় জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম, নিশ্চয় জাক্কুম গাছটি জাহান্নামের আগুনের ভিতর থেকে নিচে থেকে গজিয়ে উপরের দিকে উঠে, আগুনের ভিতর দিয়ে গাছ গজিয়ে উঠবে, পানির ভিতরেও ঘাস গজিয়ে উঠে, নদীতে দম ঘাস দেখা যায় 3 হাত 4 হাত 5 হাত 10 হাত পানির নিচ থেকে গজিয়ে উপরে উঠে পানির উপরে ভাসছে। জাক্কুম গাছ জাহান্নামের নিচে থেকে আগুনের ভিতর থেকে গজিয়ে উপরে উঠবে। জাহান্নামের এই গাছের নাম হচ্ছে জাক্কুম গাছ, তালোহা কান্নহু রউসু শায়াতিন। জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। আল্লাহ তাআলা শয়তানের মাথা বলে আমাদের কি বলতে চাইলেন? আমরা তো শয়তানের মাথা দেখিনি, এদি আমরা কি বুঝব? আল্লাহ তাআলা বলছেন জাক্কুম গাছের ফল হবে শয়তানের মাথার মতো। মানুষ তো কোনোদিন শয়তানকে দেখেনি, তাহলে শয়তানের মাথা কেমন এইটা তো মানুষ জানে না। শয়তানের মাথার মতো হবে জাক্কুম গাছের ফল, এদি আল্লাহ কি বলতে চাইলেন? পৃথিবীর বিদ্বানগণ বলেছেন এদি আল্লাহ খারাপ কিছু বললেন, জাক্কুম গাছ হবে খুব খারাপ, তার ফল হবে খুব খারাপ। খারাপ বুঝিয়েছেন আল্লাহ শয়তানের মাথার মতো ফল বলে। আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ বলেন মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে, আল্লাহ তেমন রূপক কথা বলেন। মানুষ যেমন রূপক কথাও বলেও বুঝে, আল্লাহ তেমন সময়ে রূপক কথা বলেন। মানুষ বলে লোকটা খুব ভালো, লোকটা খুব ভালো, মনে হচ্ছে যেন ফেরেশতা, আসলেই তো মানুষ ফেরেশতাকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা খুব সুন্দরী, খুব সুন্দরী, মনে হচ্ছে যেন পরী, আসলেই তো কেউ পরীকে দেখেনি, তবু বলেও বুঝে। মানুষ বলে মেয়েটা খুব কুৎসিত, মনে হচ্ছে যেন পেতনী, আসলে তো কেউ পেতনীকে দেখেনি, তবু বলেও বুঝে। আবুল আলা মওদুদী রাহেমাহুল্লাহ বলেন আল্লাহ এভাবেই রূপক কথা বলেন, মানুষ যেমন রূপক কথা বলেও বুঝে। তবে আবুল আলা মওদুদীর এই মন্তব্য পৃথিবীর আর কোনো বিদ্বান গ্রহণ করেছেন তা আমাদের আপাতত জানা নেই। সবাই এ কথাই বলেছেন যে শয়তানের মাথার মতো ফল মানে এইটা খুব খারাপ জাক্কুম। মহান আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালানো জাহিমা যা গুসাতিন ও আদাবন আলিমা, নিশ্চয় আমার নিকটে রয়েছে দুর্বোধ্য বেড়ি। মানুষের পায়ে বেড়ি লাগানো হবে, যে বেড়ি বহন করা খুব কঠিন হবে। আমার কাছে রয়েছে দুর্বোধ্য বহন করা বেড়ি, যেটা মানুষের কাছে বহন করা সহজ হবে না। কি দিয়ে আমি আপনাকে আমি জাহান্নামের শাস্তির কথা বুঝাই? অজাহিমা, আমার কাছে রয়েছে দাউ দাউ করে জ্বলতে থাকা জ্বলন্ত উত্তপ্ত আগুন। যা গুসাতিন, আমার কাছে রয়েছে কাঁটা যুক্ত খাদ্য। আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন গিসলিন, আমার কাছে রয়েছে জ্বলন্ত ফুটন্ত রক্তপুঁজ মিশ্রিত পানি। সম্মানিত মসজিদের মুসল্লি, যখন তাকে জাহান্নামের এক পর্যায়ে খেতে যাওয়ার বিবরণে জাক্কুম গাছ খেতে দেওয়া হবে, অত কাঁটাযুক্ত গাছ, আমি তো আপনাকে পূর্ণ বুঝাতে পারলাম না। আমরা রাজশাহী চাপায় নবাবগঞ্জের মানুষ, যখন ছোট সময়ে নদীর পাশে যেতাম কতগুলো গাছ দেখা যেত, ছোট ছোট ফল ধরে, তাতে ভিতরের বীজগুলো দেখা যায় বেগুনের বীজের মতো, পেকে গেলে তাকে লাল টকটকে দেখা যায়, গাছটা পেকে গেলে শুধু কাঁটা আর কাঁটা দেখা যায়। এইরকম জাক্কুম গাছ হতে পারে
কাঁটায় পরিপূর্ণ, জাহান্নামী যেমন কাঁটা হবে তেমন, জাহান্নামের আকৃতি আকার যেমন কাঁটা হবে তেমন, এই কাঁটাযুক্ত গাছ তাকে খেতে দেওয়া হবে। ক্ষুধার তাড়নায় 1000 বছর পরে খেতে পাবে, ক্ষুধার তাড়নায় তাড়াহুড়া করে মুখে দিবে, গলায় বেঁধে যাবে, ভিতরেও যাবে না, টেনে বের করতেও পারবে না, কোনো মতেই বেরও হবে না, ভিতরেও যাবে না। তার মানে হলো লয়ামৌত ফি হাওয়ালা ইয়াহিয়া, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না। এটাই হলো মরণ, তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু সে মরবে না। এই সময়ে তার পানির প্রয়োজন হবে, পানি চাইতে থাকবে, দীর্ঘ 1000 বছর পানি চাইলে তাকে পানি দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন ফাসুকু মান হামিমা ফাকাতামাহুম, তাকে জ্বলন্ত উত্তপ্ত রক্তপুঁজ মিশ্রিত গরম পানি দেওয়া হবে। গিলাসটা পান পাত্রটা মুখের পাশে নিয়ে যাওয়ার সাথে সাথেই নিচের ঠোঁটটা জড়িয়ে নাভিতে আসবে, উপরের ঠোঁটটা জড়িয়ে মাথার দিকে যাবে। পলিথিন কাগজে আগুন লাগলে যেমন দেখা যায় জড়িয়ে আপনার দিকে আসছে, ঠিক গিলাসটা পান পাত্রটা পাশে নিয়ে গেলেই উপরের ঠোঁটটা জড়িয়ে উপরের দিকে যাবে, নিচের ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে আসবে, আর সব শরীরে রক্তগ্রস্ত যা আছে সব ঝরঝর ঝরঝর করে সব ঝরে পড়ে যাবে। আর এই ঝরে পড়া অবস্থায় এটাকে আবার ধরে রাখা হবে। যারা মদ খায় তাদের জন্য এটা বিশেষ পানীয়, এটা তাকে পান করতে দেওয়া হবে, যেটা তার শরীর থেকে ঝরে পড়ছে, তাকে বলা হয় রাদাগাতুল খাবাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন, আল্লাহ তাআলা একথা বলছেন, আমি আপনাকে বুঝাতে অক্ষম, কি দিয়ে বুঝাই, কত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে তার এ অবস্থা হবে। আল্লাহ তাআলা বলেন ফালামানা জাজাজ জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গাইরাহা, যতবার তার গায়ের চামড়া জ্বলে যাবে ততবার তাকে পুনরায় ঠিক করা হবে, যতবার তার গায়ের চামড়া জ্বলে যাবে ততবার তাকে ঠিক করা হবে। সাউরহুকুম সাউদা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের পাহাড় তৈরি করবেন জাহান্নামের ভিতরে, পাহাড়ে তাকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে থাকবে আর নামতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারকুম জুজুন মিন সাবিনা জুজুন মিন নারে জাহান্নাম, জাহান্নামের যে আগুন আছে তোমাদের বাড়ির আগুনের চেয়ে তার 69 গুণ ক্ষমতা বেশি। আপনার কাছেই আগুনের ক্ষমতার কমবেশ রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, স্বাভাবিকভাবে খড় দিয়ে রান্না করতে যত সময় লাগে কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, আবার কাঠের খড়ি যদি তেঁতুলের কাঠ হয় তাহলে তার চেয়ে কম সময় লাগবে, আবার যদি গ্যাসের আগুন হয় তাহলেও তার চেয়ে কম সময় লাগবে। আবার যে আগুনে এই বিশাল বিশাল লোহাকে গলিয়ে একবারে পানির মতো তৈরি করে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস তৈরি করা হচ্ছে, সে আগুনের ক্ষমতাই বা কত। আল্লাহ তাআলা বলছেন যে আগুন তোমাদের কাছে আছে এর চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা 69 গুণ বেশি। এই আগুন দিয়ে মানুষকে জ্বালানো হবে, যা আল্লাহ তাআলা বলেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহুম মান তাহজুন নার ইলা কাবাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে টাকনো পর্যন্ত, অমিনহুম মান তাহজুন নার এলা রকবাতাইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে হাঁটু পর্যন্ত, অমিনহুম মান তাহজুন নার এলা হাকওয়াইহে, কারো কারো জাহান্নামের আগুন হবে কমর পর্যন্ত, অমিনহুম মান তাহজুন নার এলা তারকাতিহি, আর কারো কারো জাহান্নামের আগুন হবে নাক পর্যন্ত। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু জাহালের জন্য এসব গায়ে আগুন থাকবে না, দুইটি আগুনের জুতা তার পায়ে পরানো হবে, তার ভিত্তিতেই তার মাথার মস্তক টকবক করে ফুটবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। মুসলিম, সম্মানিত মসজিদের মুসল্লি, জাহান্নামের বাস্তব বিবরণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাম্মা খালাকাল্লাহু নার, আল্লাহ তাআলা জাহান্নামকে যখন সৃষ্টি করলেন তৈরি করলেন, কালালে জিবরিল, তখন আল্লাহ তাআলা জিবরিলকে বললেন এই জাহান্নামের নার ফানজরে লাইয়া, জিবরাইল তুমি জাহান্নামের নিকটে যাও, তুমি একটু জাহান্নাম দেখে আসো। ফা জাবা ইলাইহা ওয়া নাজারা ইলাইহা, জিবরাইল জাহান্নামের নিকটে গেলেন
এবং জাহান্নামকে লক্ষ্য করলেন। সুম্মা যা তারপর আল্লাহর নিকটে আসলেন, আল্লাহর নিকটে এসে বলছেন, আই রব্বে ইজ্জাতেক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, তোমার মর্যাদার কসম করে বলছি, লা ইয়াসমাউ বিহা ফায়াদখুলুহা, কেউ জাহান্নামের কথা শুনবে তার ভিতরে প্রবেশ করবে এমনটা হতে পারে না। জাহান্নামের আগুন, একদিকের আগুন ঝাপটা মেরে আরেকদিকের আগুনকে ধরে খাচ্ছে, হায় 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 হায়, এটাই মানুষের থাকার জায়গা। কেউ যদি এই জাহান্নামের কথা শুনে সে জাহান্নামে যেতে চাইবে না। ফাহাফা, ইতিমধ্যে আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরে দিলেন বিশ্বাসঘাত প্রবৃত্তি দিয়ে, মনের ইচ্ছে দিয়ে জাহান্নামকে ঘিরে দিলেন। আবার বললেন, জিব্রাইল এই ঝাবেল আপনার, তুমি জাহান্নামের কাছে যাও, ফানজুর এলাইহা, জাহান্নামকে তুমি এবার দেখে আসো। ফাজাহাবা, জিব্রাইল জাহান্নামের কাছে গেলেন, ও নাজারা এলাইহা, তিনি গভীরভাবে জাহান্নামকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে এসে বলছেন, আয় রব্বে ইজ্জাতেক, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম করে বলছি, হে আমার প্রতিপালক, তোমার মান সম্মান, তোমার ইজ্জতের কসম করে বলছি, লা ইয়াবকা আহাদুন ইল্লা দাখালাহা, কোন মানুষই বাকি থাকবে না, সবাই জাহান্নামে যাবে। জিব্রাইলের ধারণা, কোন মানুষ প্রবৃত্তির বাহিরে চলবে এইটা জিব্রাইলের ধারণা হলো না। জিব্রাইল যেভাবে বললেন তাতে প্রবৃত্তি দিয়ে জাহান্নামকে ঘেরা আছে, মানুষ জাহান্নামে প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না, কাজেই সবাই জাহান্নামে যাবে, এই মন্তব্য জিব্রাইল করলেন, হাদিস বুখারি মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি আবার স্পষ্ট করি, আগুনের কথা বলতে গিয়ে কথাটা বলছিলাম, আগুনের পাহাড় তৈরি করা হবে যাতে মানুষ উঠবেও নামবে, আগুন থাকবে মানুষের নাক পর্যন্ত, কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, পা পর্যন্ত, টাখনু পর্যন্ত। জিব্রাইল জাহান্নামের অবস্থা দেখে এসে বলছেন, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, হায় হায় হায়, করেছো কি, কেউ কি জাহান্নামে যাবে, কেউ যেতে চাইবে না। পরে আবার মনোবৃত্তি দিয়ে, মনের ইচ্ছে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে ঘিরে দিলেন, ফাহাফা, প্রবৃত্তি দিয়ে ঘিরে দেওয়ার পরে আল্লাহ তাআলা আবার বললেন, জিব্রাইল তুমি জাহান্নাম দেখে আসো। এবার জিব্রাইল জাহান্নাম দেখে এসে বলছেন, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লায়েব কাহাদুনিল্লা দাখালাহা, কোনো মানুষই থাকবে না, সবাই জাহান্নামে যাবে। মানুষ কি তার প্রবৃত্তির বিরুদ্ধে চলতে পারবে? মানুষ দোকানপাটে বসলে মানুষের বদনাম করা প্রয়োজন মনে করে, এটাই তার প্রবৃত্তি। মানুষ দল সংগঠন করলে আর একজনের বিরুদ্ধে কথা বলা প্রয়োজন মনে করে, এটাই তার প্রবৃত্তি। মানুষ সুদ ঘুষ খায়, এটাই তার প্রবৃত্তি। মানুষ অন্যায় অশ্লীল কাজের সাথে লিপ্ত হতে চায়, এটাই তার প্রবৃত্তি। নারী নগ্ন হয়ে চলতে চায়, এটাই তার প্রবৃত্তি। মানুষ কি তার প্রবৃত্তির বিরুদ্ধে চলতে পারবে? অতএব মানুষ কি কেউ জান্নাতে যাবে, সবাই জাহান্নামে যাবে, এই মন্তব্য জিব্রাইল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুবাতিন নার বিশাহওয়াত, জাহান্নামকে ঘেরা আছে মনির ইচ্ছা প্রবৃত্তি দিয়ে, ও হুজুবাতিল জান্নাত বিল মাকারহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত পাওয়া সহজ নয়, টাফ ব্যাপার, অনেক কঠিন জান্নাত পাওয়া, জাহান্নাম সহজেই পাওয়া যায়। যারা প্রবৃত্তির বিরোধিতা করতে পারবে না তাদের জন্যই জাহান্নাম প্রতীক্ষমান রয়েছে। সম্মানিত মসজিদের মুসল্লি, শরীয়ত অনুকূল নয় এমন কথাও কর্মই হচ্ছে প্রবৃত্তি। প্রবৃত্তি থেকে সকল মুসল্লিকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে বলছি। আজকের জন্য আলোচনার শেষের দিকে আপনার সাথে জরুরি জাহান্নাম থেকে বাঁচার দু একটি কথা। তার প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো জাহান্নাম থেকে বাঁচা যাবে কিভাবে, তখন তিনি বললেন, এক, মুখ বন্ধ করো, দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, তিন, পাপের জন্য কাঁদো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাবা। জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সালাতের শেষে সালাম ফেরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযুবিকা মিন আযাবিল কবর, আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযুবিকা মিনাল মাহি ওয়াল মামাত, ইহকালের আউযুবিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকাল এবং পরকালের ফিতনা থেকে তোমার কাছে বাঁচতে চাই। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে। এই দোয়াটি পাঁচ ওয়াক্ত সালাতে সালাম ফেরার পূর্বে ব্যবহার করবেন। আরেকটি জরুরি দোয়া, সালাম ফেরার পূর্বে এই আয়াতটি পড়াতে অভ্যাসী হবেন, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, আর তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সকালে সন্ধ্যায় তিনবার বলাতে অভ্যাসী হবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। মসজিদের সকল পুরুষ ও মহিলা মুসাল্লিকে জাহান্নাম থেকে বাঁচার জরুরি অনুরোধ জানিয়ে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেমনভাবে বিশেষভাবে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাত পাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়, তেমনিভাবে আল্লাহর কাছে একটু বিশেষভাবে প্রার্থনা করবেন আলামিন জুমা মসজিদের জন্য। আল্লাহ তাআলা এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত সঠিক আকীদা আদর্শ প্রচারের জন্য যেন কবুল করেন, আমিন। কিয়ামত পর্যন্ত যেন এই স্থানটা সঠিক আকীদা আদর্শের মানুষের থাকার জায়গা হয়, আমিন। তারা যেন এখানে সঠিক আকীদা আদর্শ অনুপাতে সালাত আদায় করতে পারে এবং কোরআন এবং সহিহ হাদিসের কথা শুনতে পারে, আমিন। আল্লাহ যেন এটা কবুল করেন। উপরে কবুল হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, আর যদি উপরে কবুল না হয় তাহলে সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে সফল হবে না। আর খুব ভালোভাবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু তাকদির ইল্লা বিদ্দুআয়ে, মানুষের ভাগ্যকে ভেঙে চুরে দেওয়া হয় দোয়ার মাধ্যমে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লিখা হয়েছে, মায়ের পেটে যেদিন মানুষ 43-44 মাস সেদিন যেটা লিখা হয়েছে, মানুষ দোয়া প্রার্থনা করেন আল্লাহ তাআলা ওটা কেটে দিয়ে নতুনভাবে লিখে দিবেন। কাজেই প্রশস্ত মনে খোলা অন্তরে অত্র মসজিদের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আমি খাকসার আপনাদের দিনী ভাই হিসাবে জামিয়া সালাফিয়ার জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। এদেশে সঠিক আকীদা আদর্শের উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার এখন শিক্ষক সংখ্যা 156 জন, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী 156 জন, ছাত্র ছাত্রী 2,957 জন, ছাত্রছাত্রী 2,957 জন, 535 জন এতিম ও অসহায় ছেলে মেয়ে এখানে খায় থাকে, তার 115 জন হচ্ছে এতিম, এতিম ছেলে মেয়ে 115 জন, অসহায় ছেলে মেয়ে পুরুষ নারী এতিম 535 জন। অত্র প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রইল। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে সম্মেলন ফেব্রুয়ারি 13-14 বৃহস্পতিবার শুক্রবার, দেশের উচ্চশিক্ষিত জ্ঞানীগুণী লোকগণ সেখানে সঠিক আকীদা আদর্শের বক্তব্য পেশ করবেন। আন্তরিকভাবে পুরুষ নারী সকলকেই আমি খাকসারের পক্ষ থেকে দাওয়াত রইল। তবে পাশে যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এটাও প্রায় 16-18 বিঘে জমির উপরে অবস্থিত, এখানে প্রোগ্রাম হচ্ছে মার্চের 5-6, সেদিনও যাওয়ার চেষ্টা করবেন। আর ওইটা ছেলে মেয়ে প্রায় 25 বিঘে জমির ওপরে, ছেলেরটাই প্রায় 20 বিঘে জমির ওপরে অবস্থান করে। সকলকে আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রইল।